তখন তো কিছু বলতে হবে, এ খুব জানে টানা মারতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন বাজে সকাল 10:30, আর এখন ঘুম থেকে উঠলাম। আজকের ঘুম থেকে উঠতে একটু দেরি হলো। একটা বন্ধু আজকে একটু ফোন করে বললো যে সবাই আজকে এক জায়গায় হয়েছে, সব বন্ধু এক জায়গায় হয়েছে, তো চল একটু আড্ডা মারি। তাই একটু বন্ধুদের কাছে আড্ডা মারতে যাচ্ছি, এখন পাড়া দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, রাস্তাতেই বাজারে সবাই আছে, তো চলো যাওয়া যাক। এখনই ফোন করেছিলাম, আর ফোন করে জানতে পারলাম যে সবাই চলে গেছে। আমাকে বললো যে মাঠে রাস্তায় গিয়ে দাঁড়াতে, সবাই মাঠে যাবে, তাই আমি মাঠে রাস্তায় গিয়ে দাঁড়াবো। এখন আমাদের বাড়ির পাশেই মাঠ, তো সেখানে গিয়ে দাঁড়াবো, সবাই আসবে, তো সবাই একসাথেই যাবো, আর সবার সাথে তোমাদের দেখা করিয়ে দেবো। বন্ধু এখন নিজেকে কন্ট্রোল করে যেতে পারছে, বন্ধু দুবার পড়ে গেছে অলরেডি। বন্ধু আমার আমরা এখানে টমেটো মাখা খাবো, ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছি, গামলাটা বার করি, ধনে হাত দিয়েছে, আমাদের খোলা হয়ে গেছে। এই যে মাল আমাদের, মশলা অনেক আছে, বলে খুব ধোয়া যাওয়া ধুতে হবে না বটে। টমেটো নামাতে হবে না, টমেটো কাটবার তো পানির ব্যবস্থা নেই, তাই না? প্রচন্ড রোদ, জায়গা চেঞ্জ হবে, জায়গাটা চেঞ্জ করছি আমরা, এত রোদ তাকাতে পর্যন্ত পারছি না, যাই হোক জায়গাটা চেঞ্জ করে নিচ্ছি, তো চলো। এই লঙ্কাটা নিয়ে যায়, লঙ্কা তো যাচ্ছি কেন, একটা লঙ্কাতেই অনেক কিছু, এই যে আমাদের টমেটো হাফ কাটা হয়ে গেছে, হাফ রোদের জন্য জায়গা চেঞ্জ করা হয়েছে। অনেকক্ষণ পর জায়গা খোঁজাখুঁজির পর একটা জায়গা পাওয়া গেল। এখানে আমাদের ছোট করে পিকনিকটা এবার হয়ে যাবে। না না পুজো, আপনার দায়িত্ব নিয়ে নেন আপনি। এত ঘেমে গেছি বন্ধু, ঘেমে গেছে, এত রোদে আর এসে
বন্ধু বি করার জন্য দেখ কষ্ট কাটা শিখছে, দেখ বন্ধু আমি আগে থেকেই কাটি, বন্ধু বি করার জন্য কাটা শিখছে। আরে বন্ধু কত বুঝছো তবু, এই এমন করে তোদের খেতে ইচ্ছা করবে তো এত সুন্দর করে আমার এই বন্ধু প্রথম থেকে রান্না করাই ভালো, কুটা বাটাই ভালো বন্ধু। বন্ধু আজ যদি 1000 টাকা না দেয় বন্ধু, 1000 টাকা দেবে বন্ধু, আজ 1000 টাকা পঞ্চ করে আমাদের পিকনিকে বন্ধু। বন্ধু এমনি আবার বন্ধু এমনি তো কালকে যা করলো ভিডিওটা এখন বন্ধ টুটুকুরা আছে টুটুকুরা আছে। কি করছিস এগুলো নে, জোর করে হাত দিচ্ছি করে দিবে ভুলা কর ভুলা, কি জানি আমাদের খেয়াছি নাকি এত মুখ কালো আসছে, ইডিট হবে না কালো চলবে বন্ধু আমার, আমি কোন সমস্যা নেই আমি ইডিট করি, বাড়ি ল্যাপটপে ইডিট করব সুন্দর করে পয়সা দিলেই হবে কত জীবন কত কিছু মুছিল শাকিল, সারা জীবন মুছেই গেল চামার দেখ শাকিল 5 টাকা দিয়েছে, চামার শাকিল 1 টাকা বেরোয় না কি সন্ধ্যের সময় ফুচি হয়ে সন্ধ্যের সময় পয়সা দিয়ে না দেয় রাহুল কে বলো পার্সোনাল ভাবে টাকা দি, ফোন আছে, ফোনের জন্য প্রবলেম, আমার জন্য প্রবলেম নেই, না না ওই চিকি হবে না মাটির প্রকৃতি, মাটি চেটে ফেলবো মাটি, ভুলে গেছে পুচি ভাই আজকে রান্না করবে, আজকে এই রান্না খেয়ে পুচির জন্য মেয়ে দেখতে সকাল কাল সকাল উঠি ও খাজানা নিয়ে এসছে, পুরো খাজানা একেবারে
পুরো খাওয়া দাওয়া হবে এটাই, পড়ে যাবে তুই। বাড়ি দিয়ে আসছি তোকে কলা পাতা কাট না, এই আসলে ছেলে এই সময় বেকআপ হয়ে গেছে। বলছি বলছি মদের বোতলটা দে না, যাচ্ছি। এ পয়েন্টে দে, পয়েন্টে দে, যাচ্ছি। বডিতে ক্লিপ তো নেই, জোর জোরস্তি কাটা। আরে তোরা তো পাঁচ ছয় জন আছিস, মা আছে তো, কতজন লাগে? পিপ 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 বলছি বোতলটা দিয়ে দে। মা যা, এই এক মিনিট বাড়ি ফোন করতে। এই ঝাল করে দিতে তো হাতে কাজ না, তো একটা আছে, তারপর একটা আছে। বলছি স্টেজে বাড়ি গোনা ফেল দে না, ও ফেল দি মারাই দে, একটা মার, একটা মার হয়ে যাবে। গাছ না নেবে এইদিকে সব মাগা পোকা মাগা মেকি দিবে খাই তো, সব খাই তো তখন এক জায়গায় খাবো যাবে, পুরি হয়ে যাবে। তেল দে, তেল দে, ঝাল গুল ডোলে নে না, কিন্তু ভালো হবে না। দিয়ে মনে দিয়ে এদিকে দে, এখানে মাঝখানে রাখ না। লাস্ট ফিনিশিং আমাদের, শেষ খাওয়া দাওয়া আজকে। গার ফুচি ভাই এখনো চালিয়ে যাচ্ছে, ভাই গাওলা নিয়ে যাচ্ছে খেতে। চলো চলো, খাওয়া শেষ হয়ে গেছে আমাদের, আর বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ফোনগুলো এখন সব ক্যারিতে ঢোকানো হবে, সব আসছে। কিন্তু ফুচি এখনো গামলাটা ছাড়লো না, গামলা ছাড়ছে না বলছি, গামলাটা ছাড়।
প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ভগবানের থেকে রাখছি, পরে পরে কথা হবে। জোরে বৃষ্টি শুরু, বৃষ্টি গামলা তুই মারিছে, গামলা তুই পালিয়েছে, আর হলো না, আর হলো না, নিয়ে আসে ওটা টান মারতে যাবে, আজকে দিনটা পুরো বেস্ট, এত এনজয় হয়নি কোনো দিনও। জুতো হাতে নিতে হবে, জুতো হাতে নিতে হবে, না যাবে না, আমাদের মারে গেছে আনতে, যাও গামলা গামলা নিয়ে যাও। বৃষ্টির দিনে আমরা মাঠে চাষ করতে এসেছি, আমাদের জমি জায়গাতে সব ফসল ঠিকঠাক হয়েছে কিনা আমরা দেখতে এসেছি। খেপচিকে মা বলবে গামলা মানে তুবড়ে গেল কি করে, সিঁড়ি দিয়ে দিকে পড়ে যাচ্ছে, স্লিপ কাটছে ভাই, স্লিপ নাই তো, পুলিশ সেই নষ্ট আগে দিতে তাহলে পায়ে ভরা লাগছে খুব, আমি আছি দাদা, বন্ধু দাঁড়া বন্ধু দাঁড়া, আমরা এখন এবারে আমরা গান তো গেছে ভাই, সব জায়গায় মানে তো